নমস্কাৰ, এতিয়া বাতৰিৰ সৈতে ষ্টুডিঅ'ত মহিমা শ্ৰী। আজি গৰু বিহু, কৃষিজীৱীয়ে অসমীয়াৰ প্ৰাণৰো প্ৰাণ বাপতি হাঁহোন বিহুক লৈ উজনিৰ পৰা নামনি লৈ পাৰাপাৰ হিনুচা। গঞাৰ চোতালে চোতালে পৰিলক্ষিত হৈছে গৰু বিহুৰ আচল মাদকতা। গৰু বিহুৰ দিনা গৃহস্থই নৈত বা পুখুৰীত আতম টোকাৰিকৈ গা ধুৱাই গোধনৰ গাত মাহ হালধিৰ মিহি মিশ্ৰণ সানি দিয়ে। লাও বেঙেনা হালধি থোৱাই গৰু শ্ৰী বৃদ্ধি কামনা কৰে আৰু এই মধুৰ ক্ষণতে দীঘলতি আৰু মাখিয়তিৰে গৰুৰ গাত কোবোৱা প্ৰথাও গৰু বিহুৰে এটা নিয়ম। সন্ধিয়া পথাৰৰ পৰা ঘৰলৈ ঘূৰি অহাৰ পাছত গৰুক নতুন পঘাৰে বন্ধা হয়। গধূলি গোহালিৰ একোণত খেৰ আৰু বিলঙনি আদিৰে জুই জ্বলাই গৰুৰ আগত তাৰ ধোৱা বিচনেৰে বিচি দিয়া হয়। ইয়াকে জাগ দিয়া বুলি কোৱা হয়। ইতিমধ্যে ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তত গৰুক গা ধুৱাবলৈ নদ বিল পুখুৰীত ব্যাপক ভিৰ। পৰম্পৰা ৰক্ষা কৰি ঐতিহাসিক লতাশিল খেলপথাৰত আয়োজন কৰা হৈছে গুৱাহাটী বিহু সন্মিলনীৰ 68 সংখ্যক ৰঙালী উৎসৱ। উত্তৰ পূবৰ প্ৰতিখন ৰাজ্যৰ সাংস্কৃতিক দলে অংশগ্ৰহণ কৰা এই বিহুত আজি প্ৰথম দিনাখন বিহুতলীত উপস্থিত থাকে মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱাল। ঢোলৰ গুমগুমনি পেপাৰ মাতত মুখৰিত হৈ পৰে লতাশিল খেলপথাৰ। লতাশিলত গুৱাহাটী বিহু সন্মিলনীত অংশগ্ৰহণ কৰে প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তৰুণ গগৈয়ে। লতাশিল খেলপথাৰত এনেদৰে দেখিবলৈ পোৱা গ'ল মুখ্যমন্ত্ৰীগৰাকীক, সম্বৰ্ধনা জনোৱা হয় মুখ্যমন্ত্ৰীগৰাকীক, আৰু লগতে এই অনুষ্ঠানত উপস্থিত থাকে প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তৰুণ গগৈ। মই অসমৰ বৰাক ব্ৰহ্মপুত্ৰ পাহাৰ বৈয়ামত বসবাস কৰা বৃহত্তৰ অসমীয়া জাতিগৰাকী ব্যক্তিলৈ আৰু আমি সংকল্প সকলোৱে লওঁ যে আমি আগন্তুক দিনত মিলাপ্ৰীতিৰ, শান্তি সম্প্ৰীতি, ভাতৃত্বত বন্ধুত্ব জীয়াই ৰাখি আমি অসমক ভাৰতবৰ্ষৰ আটাইতকৈ। ৰাজনৈতিক শত্ৰুতা পাহৰি লতাশিলত একেলগে নাচিলে গুৱাহাটী সমষ্টিৰ দুই প্ৰতিদ্বন্দ্বী কুইন ওজা আৰু ববিতা শৰ্মাই। গুৱাহাটী বিহু সন্মিলনীত উপস্থিত থাকি বিজেপি প্ৰাৰ্থী কুইন ওজা আৰু কংগ্ৰেছ প্ৰাৰ্থী ববিতা শৰ্মাই ঢোলৰ চেৱে চেৱে নাচি উপস্থিত দৰ্শকসকলক আমোদ দিয়ে। লতাশিলত আজি উপস্থিত থাকে অভিনেত্ৰী বৰষাৰাণী বিষয়া। ময়ো আন্তৰিক শুভেচ্ছা জ্ঞাপন কৰিলোঁ তোমালৈও আৰু সমূহ অসমবাসীলৈ বিয়া পৰা ৰঙালী বিহু আৰু আগন্তুক মানে অসমীয়া নৱবৰ্ষৰ শুভেচ্ছা জ্ঞাপন। যিহেতু এইখিনিতে সুধিব লাগিব, ৰঙালী বুলি ক'লেই কিন্তু বৰষাৰ গাত তৎ নাই, এইবাৰ কেনেকুৱা? একেবাৰে গাঁৱলী বাউলী হৈ থাকে বৰষা, ফুল পেপাৰ মাত শুনা, মানে কুলিয়ে প্ৰথম মতাৰ পৰাই বিহু বিহু লাগিয়ে যায়। আৰু আচলতে ই এক অনুভৱ, এক অনুভূতি প্ৰতিজন অসমীয়াৰ মাজতে থাকে। গছে বনে নপাত সলোৱাৰ লগে লগে কিবা মনটো ৰাইজাই কৰিবলৈ আৰম্ভ কৰে। আৰু আনহাতে মহানগৰীৰ জজ ফিল্ডত অচৰ উদ্যোগত অনুষ্ঠিত হয় মুকলি বিহু। বিহুৰ অনুষ্ঠানত ৰাজ্যৰ সাংস্কৃতিক জগতৰ বহু সংখ্যক শিল্পীৰ লগতে বহু সংখ্যক বিশিষ্ট লোকে অংশগ্ৰহণ কৰে এই অনুষ্ঠানত। ঢোলৰ চেৱে চেৱে নাচি আনন্দত আত্মহাৰা হৈ পৰিল শিল্পীসকলৰ লগতে অভিনেত্ৰীসকল। আমি সম্প্ৰচাৰত অব্যাহত ৰাখিছো জজ খেলপথাৰৰ পৰা, য'ত অনুষ্ঠিত হৈছে আচুৰ মুকলি বিহু অনুষ্ঠান। দেখি নো মনোনা
দেখো মাই পেপা দি মই বজালো ওই বিহু গায়ে গায়ে দেখো মাই
বিশাল জনসভাত অংশগ্রহণ করে কংগ্রেসের মহাসচিব প্রিয়ঙ্কা গান্ধী। সুস্মিতা দেবর হয়ে বিশাল সমদলত অংশ প্রিয়ঙ্কা গান্ধীর। শিলচরের রংপুরের রাঙ্গির খাড়িল বিশাল সমদলত অংশগ্রহণ করে প্রিয়ঙ্কা গান্ধী। আজি গরু বিহু ইতিমধ্যে আমি দেখাই আছো পোনপটীয়া সম্প্রচার রাজ্য বিভিন্ন প্রান্তর কত কিদরে রঙালী বিহু উদযাপন করা হয়েছে তার সবিশেষ আমি আপনার জানাই আছো। আর বিরালিস ফুট দীঘল বাহি বজায় ইতিপূর্বে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস আর এশিয়া বুক অফ রেকর্ডস নিজের নাম সন্নিবিষ্ট করবলে সক্ষম হওয়া তেজপুরের শিল্পী পুষ্পেন্দ্র বরা এটা বারুক ব্যস্ত হয়ে পড়েছে। ব্যস্ত বিহুর প্রতিপদ সামগ্রী নির্মাণত কি উজনি কি নামনি কি মধ্য অসম সকলকে বরার নিপুণ হাতের পরশত প্রাণ পায় উঠা বাদ্যযন্ত্র ক্রয় করে নিয়ে শিল্পী তথা বিভিন্ন শিল্পীর দলে। তেজপুর দ বেসেরিয়ার এইগারী শিল্পীয় বিহুর এই সময়সাত বিশেষ বাঁহি গগনা আর মোহর শিঙর পেপা সর্বাধিক প্রস্তুত করেছে আর এপদ এপদক বাদ্যযন্ত্র বিক্রি করে এক মোটাঙ্কর অর্থ উপার্জন করবলে সক্ষম হয়েছে। কেবল সামগ্রী প্রস্তুত করাই নয় প্রতিপদ সামগ্রী সুন্দরক বজাব জানে এইগারী শিল্পীয়। বরাক এই ক্ষেত্রে তালপৈশাম ধরে সহায়ের হাত আগবাই আছে তার পত্নী জামিনী বরাই। বিহু বলে কলে চর্চালে আহে এহাল বিশেষ দম্পতি আর এলোক হয়েছে পুষ্পেন্দ্র বরা আর জামিনী বরা। মানে ইন্ডিয়া বুক অফ রেকর্ড মানে 42 ফুট লম্বা একটা দীঘল বাঁহি বনায় সেই বাঁহিটোরে মই ইন্ডিয়া বুক অফ রেকর্ড এশিয়া বুক অফ রেকর্ড করছো গতি সেই বাঁহির প্রচলন এটা চলি আছে আর তেনে ধরনের বহুত বাঁহি এটা মই বনোয়া হয়ে গেল বহুত লড়াছালীবিলাকক মই বজাবলে শিকাইছো। আর ইফালে গরু বিহুর আনন্দর মাজতে বিহু জুড়িলে টিয়কর সোনারী গাঁর বরলুইত হুঁচরি তলে ঘরে ঘরে গই হুজুরি গায় আনন্দ উপভোগ করলে এই সকল যুবক যুবতী। এই সন্দর্ভত এক প্রতিবেদন আগবাব আমার সাংবাদিক দিগন্ত হাজরিকায়। আজি যেহেতু গরু বিহু, গরু বিহুর দিনাই গাঁত আসলতে হুঁচরি আরম্ভ হয়, গৃহস্থর ঘরে ঘরে হুঁচরি আরম্ভ হয়, গাঁর সেমনিয়া যুবক যুবতী সকলে ঘরে ঘরে গিয়ে আশীর্বাদ প্রদান করে গৃহস্থক, গৃহস্থর গরু গোহালিরপর আরম্ভ করে বাড়ির তামোল পালেরপর আরম্ভ করে সকল যাতে নদন বদন হয় তার সমান্তরালভাবে পুয়ার ভাগতে যেহেতু গরু যেহেতু আমার পূজ্য আর গরুর শ্রীবৃদ্ধির কারণে যা আসলতে আমার পরম্পরা সেই পরম্পরার পিছতেই দুপরিয়ার ভাগেরপরাই আসলতে হুঁচরি বিহু আরম্ভ হয়। মই আছো টিয়কর, টিয়কর পরিবেশ দেখাম যেহেতু গাঁর একটা
নিভাজ পরিবেশ, যেবেশ আসলে বর্তমান হেরাই যাওয়ার উপক্রম ঘটিছে সেই সময়তে কিন্তু গাঁর যুবক যুবতী সকলে আমার যে তাহানির পরম্পরা, হুঁচরির পরম্পরা, সেই পরম্পরা কিন্তু খুব সুন্দরভাবে ধরে রাখিছে। আমি বিহুর মজলে যাওয়ার আগে আছে জ্যেষ্ঠ ব্যক্তি আছে, দেউতা মানে আপনার ওসলে আইসো, খুব সুন্দরভাবে দেখি গাঁত আজিও কিন্তু হুঁচরি জিয়াই রাখিছে, গরু বিহুর দিনে হুঁচরি আরম্ভ করেছে আপনার চোতাল। হয় এই আসলে আজি আগতেই বহু দিনের আগতেই আসিল, গছর তলত বিহু আসিল, কিন্তু এতিয়া আমার গাঁয়ে গাঁয়ে বিহু আহি উপস্থিত হয়েছে। আর গৃহস্থী লোকে নতুন বছরের মঙ্গলের কারণে শরাই সমনিতে দি আর তারা সমস্ত এখানি বস্ত্র সমনিতে দি বিহু জোড়া আনি চোতালত প্রদর্শন করাইছে। আর গরু বিহু দিনা হয়ে মঙ্গল গরু ভগবন্তর প্রিয় বস্তু, আর নদন বদন হয়ে গৃহস্থ বছর কারণে কুশলের অর্থে খুব সুন্দর কথা কৈছে। আসলে তাহানির পরম্পরা আর আজি আজির যে পরিবেশ, যদিও কিছু কিছু ক্ষেত্রে আধুনিকতার ধাম কমিয়াত কিছু পরিবর্তন আহিছে, যদিও কিন্তু আমার যে গ্রামাঞ্চল, গ্রামাঞ্চলত কিন্তু আজিও বিহুয়ে সক্রিয়তা হেরুয়া নাই। যুবক আছে, মই কেবাগৰাকী যুবক আপনার ওসলে আহিছো, প্রথমতে বিহুর শুভেচ্ছা জ্ঞাপন করছো। দেখি খুব সুন্দরভাবে ইয়াতে হুঁচরি বিহু আয়োজন করা হয়েছে সকল গাঁর যুবক যুবতী। হয় লাহে লাহে কোয়া হয় যে গছতলর বিহু আহি চোতাল গৰকিলে, কিন্তু বিহুর সৌন্দর্য হেরাই গৈছে বুলি এটো কিছু ক্ষেত্রে শুদ্ধ হলেও নতুন প্রজন্মই বহু পরীক্ষা নিরীক্ষার জড়িয়ে ইয়ার মৌলিক সত্ত্বটা ধরে রাখবলে আপ্রাণ চেষ্টা করেছে। আর তারে আর্হি হিসাবে আমার আজি চোতাল বিহু ইয়ার প্রদর্শন হয়েছে। আজি গরু বিহুর দিনাই আসলে গৃহস্থীয় আমন্ত্রণ ক্রমে বা বিহুর দলে গৃহস্থীক আশীর্বাদ প্রদান করে বছরটির মঙ্গলার্থে বিহু পরিবেশন করে, হুঁচরি পরিবেশন করে। ইয়ার পরম্পরাগতভাবে কিছু আধুনিক রূপ সজাই তুলিলেও ইয়ার মূল পরম্পরাটা বিচ্ছিন্ন নোহাক আমি চেষ্টা করা হয়েছে আর যুবক যুবতী সকলে চেষ্টা করেছে ধরে রাখবলে। আর ইয়ার জড়িয়ে মনে ভাবো বিহু সংস্কৃতি নতুন আয়তন পাব, নতুন রূপ পাব, আর ইহে বিশ্বজনীন হয়ে থাকবে। আসলে খুব সুন্দর কথা, বিহুয়ে কেউ সক্রিয়তা হেরুয়া নাই, তারে প্রমাণ গ্রামাঞ্চললে আহিলে আজিও কিন্তু তার প্রমাণ পয়া যায়। মই পুনে পুনে যেহেতু ইতিমধ্যে গৃহস্থর ঘরতে এজোড়া হুঁচরি আহি উপস্থিত হয়েছে, মই বিহুর যে হুঁচরি দল সেই হুঁচরি দলের মাজলে লৈ যাব বিচাৰিছো। তেওঁলোকৰ হুঁচরি উপভোগের বাবে মই নিউজ এইটিনের দর্শকক লৈ যাব বিচাৰিছো। এতিয়া বাতৰিৰ পৰা মই হিমাশ্ৰী বিদায় লৈছোঁ। নমস্কাৰ।